স্কুল আর কলেজ এই দুটো জীবনের মাঝে কোন দিনগুলো বা কোন জীবনটা বেশি মজার ছিল, উপভোগ্য ছিল? না, স্কুল তো সবসময়ই মজার হয়, হ্যাঁ, তবে কলেজ জীবনে আমার লাইফে অন্যরকম একটা টার্নিং পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে আমি কলেজে পড়েছি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। আমার প্রথম মানে হোস্টেলে থাকা, কোনো একটা বড় হোস্টেলে থাকা, হ্যাঁ, তো ওই ওইখানে আমি অনেক লোকের সাথে একসাথে আমি মেশার সুযোগ পেয়েছি, অনেক ধরনের স্টুডেন্ট, গণ্ডিটা আরো বড় হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে আমার রানা আমার একজন ফ্রেন্ড ছিল, ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং ওর সাথে আমি লাইফের অনেক কিছু শেয়ার করতাম, যে আমি কি করতে চাই, কেন করতে চাই, এবং আমি নিজেরা বুঝতাম যে আমাদের এটা হয়তো টাইম না এত বড় বড় ডিসিশন নেয়, কিন্তু আমরা দুজন মিলে অনেক বড় বড় ডিসিশন ওই টাইমে নিয়েছি। এবং আলটিমেটলি আমরা ঢাকায় একসাথে আসি ইউনিভার্সিটিতে ভর্তি হবো বলে, ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওর স্মৃতিটা আসলে আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে, ওইটা আমার কলেজ লাইফের ঘটনা। ও মারা যাওয়ার পর আমি একদমই মানে আমার লাইফে যত প্ল্যান করা, যে বড় হয়ে কি করব, আমি কি হব, আমরা এরকম করতাম যে আমি ডিরেকশন দিব, ও অ্যাক্টিং করব, খুব দেখতে সুন্দর ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমরা বিভিন্ন প্লট সাজাইতাম, রাজশাহী পদ্মার পারে হাঁটতাম, বিভিন্ন প্লট সাজাইতাম। তো ও মারা যাওয়ার পর এটা আমার লাইফে মানে কি বলবো, এটা অনেক ডিজাস্টার ছিল, যে আমি মেন্টালি আর কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না যে আমি আসলে কি করব। আমার বাবা তো বাংলার টিচার, আমার মাও টিচার, তো ওরা আমাকে আব্বু আম্মু খুব বলতো যে যে রানা যে স্বপ্নগুলো তোমরা একসাথে করতো এটা তুমি এখন স্ট্রংলি করতে পারো। হ্যাঁ, তো আমার এই যে মিডিয়াতে কাজ করা শুরু করা, আমার ফ্যামিলি থেকে ইনফ্যাক্ট অনেক সাপোর্ট পেয়েছি, যদিও আত্মীয় স্বজন কিন্তু একটা বিষয় হয়, ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে কেন ফিল্ম মেকিং করবে, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ফ্যামিলির মধ্যে, কিন্তু আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করেছে যে ওর যেটা ভালো লাগে ও করুক। এই যে ছোটবেলা থেকে স্বপ্নের জগতে বাস, অন্য কি নিয়ে স্বপ্ন দেখা, ভাবুকরা নিয়ে যে ফ্যান্টাসি লেভেলে বাস, বিভিন্ন চিন্তা, স্বপ্নের মাঝে বিচরণ, এই যে বেড়ে ওঠার সবটুকু সময়ে প্রথম ক্র্যাশ কি ছিল? প্রথম ক্র্যাশ আসলে এসএসসির ওই টাইমটা তো আসলে ক্র্যাশ বলা যায় না, মানে এটা কি বলা যায় যে এক ধরনের অনেকে দোলা দিয়েছিল, এক ধরনের আমার ফ্রেন্ডদের মধ্যে, তখন কিন্তু ফ্রেন্ডদের মধ্যেই ঘটে, ফ্রেন্ডদের মধ্যে হয় না যে আচ্ছা ফ্রেন্ডদের মধ্যেই ওকে তো ওড়না উড়িয়ে চলে গেল, হ্যাঁ না ওড়না উড়িয়ে চলে গেল, একসাথে পড়তাম, প্রাইভেট টাইভেট পড়তাম, একটু দূর থেকে দেখতাম এই টাইপের আর কি। পরে যখন কলেজে চলে গেলাম তো সেটা তখন আবার ওটা কি দূর থেকে দেখা পর্যন্তই না, দূর থেকে দেখা পর্যন্ত কাছাকাছি, তো টেবিলের দূরত্ব তো খুব বেশি না, কলেজে ওঠার পরে তো তখন এটা তখন আবার দেখা থেকে তখন আস্তে আস্তে ধোয়াশা হয়ে গেল, তারপর ইউনিভার্সিটিতে ওঠার পরে ওটা বলা যায় যে ভালোই প্রেমে পড়লাম।